গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটা বৃষ্টি ভেজা সুন্দর সকাল দিয়ে আমার ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর দেখো কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে, চতুর্দিকে জল জমে গেছে আর তার সঙ্গে চলছে হাওয়া। মানে বৃষ্টি দুদিন না হলেও মনে হয় যে একটু বৃষ্টি হলে ভালো হয়, গরমটা কমে, আবার বৃষ্টি হলেও মাথা খারাপ হয়ে যায়, চতুর্দিকে জল জমে যায়, মানে একটা যাচ্ছে তাই বাজে অবস্থা। আকাশে এখন প্রচুর মেঘ আছে, এই বৃষ্টিটা যে এখন চলবে সেটা ভালোই বোঝা যাচ্ছে। এখন একটু কমেছে বৃষ্টি, আর জনিকে দেখো জানলা দিয়ে দেখছে, ও বৃষ্টি খুব ভালোবাসে। যখনই বৃষ্টি হবে ও যদি এখানে খাটের ওপর থাকে আর এরকম জানলায় হাত তুলে দেবে, দিয়ে এরকমভাবে বৃষ্টি উপভোগ করে। এখনও পড়ছে দু এক ফোঁটা করে, খুব ভালোবাসে বৃষ্টি। ছাদে যখন থাকবে বৃষ্টি পড়লে ছাদ থেকে নামতেই চায় না, আর যখন আমি ওকে চান করাতে নিয়ে যাই ছাদেই চান করাই, আর যদি বালতিতে জল দেখলো তো হয়ে গেল, তখন আর ছাদে যেতে চাইবে না। আমাকে যদি বালতি তুলে নিয়ে যেতে দেখে, জল তুলে নিয়ে যেতে দেখে ছাদে, তখন আর ছাদে যেতে চাইবে না, জানে এবার আমাকে ধরে চান করাবে। কিন্তু বৃষ্টি পড়লে কিন্তু নামতে চাইবে না। কেন এরকম করে? ওই বৃষ্টির জলটার ভালো লাগে আর চান করার সময় জলটার ভালো লাগে না। আবার শুনছে কথাগুলো। তো আমার বসে থাকলে তো চলবে না, রান্নাটাও সারতে হবে। আর আজকে আমি রান্না করেছিলাম একটা স্পেশাল ডিশ, সেটা হচ্ছে পটলের দোরমা। মানে এই পটলগুলো বেশ বড় সাইজের দেখলাম, তো সেই জন্য একটু ভেতরে মাছের পুর দিয়ে আমি আজকে এই পটলের দোরমাটা করলাম। আরও করেছি, আমার হয়ে গেছে মোটামুটি রান্না, তো আলু ভাজা ডাল এগুলো সব করেছি, উচ্ছে চচ্চড়ি করেছি একটা, তো সব কমপ্লিট হয়ে গেছে, এটা শুধু বাকি ছিল। এটা এসে বসিয়ে দিলাম, এটা করলেই আমার হয়ে যাবে সব রান্না। আজকে ওদের প্রথম ভাত খেতে দিলাম, এর আগে সবসময় ওরা মায়ের দুধ খেয়েছে, তো আজকে ওদের প্রথম অন্নপ্রাশন হলো, তা দেখছি টুকটুক করে খাচ্ছে একটু একটু করে ভাত। দেখি ওকে দিই, আর বাবা তুই আর তুই খাবি না, তুই খাবি না, ভাত খা, তোর না অন্নপ্রাশনের টাইম হয়নি নাকি রে? হ্যাঁ, ওর তো অন্নপ্রাশনের টাইম হয়ে গেছে, ও তো পুরো থালার উপর উঠে গেছে দুপা দিয়ে, যার জন্য এদিকে থালা উঠে গেছে, দেখ অবস্থা। তুমি খাও বাবা, তুমি খাও, খাবে না, তুমি ভাত খাবে না, আর ঠিক আছে মা আজকে দুধ খাও, মা আজকে দুধ খেয়েও খেতে হবে না ভাত, ও এখনো ভাত খেতে সেটাই নেই, সেক্ষেত্রে নিয়ে এরাও এই প্রথম খাচ্ছে তাই না? মানটাই ভাই, ওট সন্ধে দিয়েছি তো, সন্ধ্যেবেলা ঘুমোতে নেই, ওঠো, এরকম আমি সন্ধে দিলাম এক্ষুনি, ওঠো, তোষকটাকে উঠিয়ে নিচের তোষকে শুয়ে, আর নিচের তোষকের অবস্থা দেখো, সব ওর কাজ, এগুলোকে সব একদম ফুটো করে এক তুলো বের করেছে, ওড়না ছিঁড়ে ছিঁড়ে কোথায় কাপড়ের টুকরো ছিঁড়ে ছিঁড়ে ওর ওপর দিয়ে সেলাই করেছি, তাতেও শান্তি নেই, সেই ছেঁড়া আবার ও সেই জায়গা থেকেও তুলো বার করেছে, এই কাপড় ছিঁড়েও তুলো বার করে দিয়েছে, তোষকটার অবস্থা দেখো, বাড়িতে লোক আসলে দেখলে কি বলবে, বলবে এদের তোষকের কি অবস্থা দেখো। ওঠ, সন্ধ্যেবেলা ঘুমাতে নেই বাবা, ওঠো, উঠে বসো, অনেক ঘুমিয়েছো, ওঠো, চলো ছাদ দিয়ে ঘুরে আসবো, যাবে, ওঠো, চলো চলো এবার ছেড়ে দেবো, চলো। বাড়িতে লোক আসলে এই তোষক দেখে কি বলবে বল, তোর তো লজ্জা নেই, আমার তো আছে,
বলবে জোড়া তাপি তোষক, সেই দিয়ে কাজ চালাচ্ছে। একটা তোষকও বানাতে পারে না নতুন, এটা নতুন তোষক, এটাকেও দিয়েছে। আর কত দেখাবো, যত তুলবো এখানে ততই দেখবে এরকম ছেঁড়া তোষক। কিরে বাবা, কি হয়েছে? মা তো সন্ধে দিতে গেছিল, সন্ধে দেওয়া হয়ে গেছে মায়ের, এবার কি করবে বলো? এবার কি করবে? চলো হিচু করবে, চলো বাথরুমে, চলো 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 বাবু, বাবা চ যাবি, বাথরুম যাবি, যাবি চলো হিচু করে নেবে, ঘুম থেকে উঠছে, চলো হিচু করবে না মা। মা বলে বাবা, আমার সোনা বাবা তো, এটা মা বকু করেছে, মা বকু করেছে বাবা। এখন অনেকটা রাত হয়ে গেছে আর বাইরে আবার জোর বৃষ্টি শুরু হয়েছে, তো তারাও দেখি ছাট আসছে কিনা একবার চেক করে নি। এই দেখো দরজা যেই খুলেছি সব কটা রেডি ভেতরে ঢোকার জন্য। দাঁড়াও দরজাটা বন্ধ করি, নাহলে নিচে চলে যাবে। দাঁড়া দাঁড়া, এদিকে আয় বাবা, কোথায় যাচ্ছিস? আয় আয় চলে চলে। আর এরা দুজন দেখো খুব ভীতু, এই দেখো দৌড় লাগাবে আমাকে দেখে। ওই দেখো তিনটের মধ্যে দুটো হয়েছে খুব ভীতু, আর একটা হয়েছে বীর পালোয়ান। ওলে বাবা, এসো এসো এসো, একটু ভয় পায় না আমাকে। আর এরা দুজন খুব ভীতু, দেখো চেয়ারের পেছন থেকে দেখছে। কেউ চায়? আর আমাকে চায়? এখন খুব বৃষ্টি শুরু হয়েছে, ওর মাও নেই, এখন মা আসেনি, এরকম বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, মিঙ্কি খালি আদো খেতে ভালোবাসে, কোলে উঠে ওরে বাবা লে চোখ বন্ধ হয়ে যাচ্ছে ঘুমোতে, ওরে বাবা শুনতু বাবা। ও মা করছো মা, কি কি যা ঘুম করো, আমার কাজ আছে তো, তোমাকে নিয়ে বসে থাকলে হবে নাকি? আমার কাজ আছে এখন বাবা, বলি বাবা যে খাটটা শুধু আমার। সারাদিন এদের নিয়ে খুব ভালোভাবেই কেটে যায় দিনটা, কোথা দিয়ে যে সময়টা চলে যায় বুঝতে পারি না। তো চলো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।